হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইমারটা গেমিং আছি আপনাদের সাথে। আমরা চলে এসেছি নতুন একটা সেগমেন্ট নিয়ে যার নাম নো ইয়োর চ্যাম্পিয়ন। সাইলেন্ট ক্লাউড কবিরাজ আমাদের সাথে জয়েন করে ফেলেছে এই মুহূর্তে। সো কবিরাজ, কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। পিএমএনসি চলছে, পিএমএনসির ফাইনালে আপনি আপনার লাইনআপ নিয়ে চলে এসেছেন। হাউ ডাজ ইট ফিল, কেমন লাগে আসলে যখন ফাইনালে কোয়ালিফাই করে ফেলেন? আসলে ভাই, এটা অনুভূতি তো প্রকাশ করার মতো না। এতদিন হার্ড ওয়ার্কের পর একটা যখন রেজাল্ট পাই যে হ্যাঁ, ভালো কিছু করার একটা সুযোগ পাচ্ছি, তো আশা করি বৃথা যাবে না কষ্টটা আমাদের, ভালো কিছু করে দেখাবো। অবশ্যই। সো আপনাদের এখন যে টিমটা তৈরি করেছেন আপনারা, সো স্পন্সর আসার পর আপনাদের টোটাল ওভারঅল পারফরম্যান্সটা কতটুকু বুস্ট আপ হয়েছে? কিছুটা তো বুস্ট আপ হয়েছে, মানে লাইক আমরা প্লেয়ার চেঞ্জ করেছি, আমাদের পুরনো প্লেয়ার বাদ দিয়ে নতুন কিছু প্লেয়ার, তো আমাদের তিনজন ছিলাম, একজন হচ্ছে নতুন মানে নিয়েছি, তো সব ওভারঅল মানে নিয়ে হচ্ছে এখন হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড। কিছুটা হলো যে হ্যাঁ ফাইনাল কোয়ালিফাই করতে পারছি, টিম নিয়ে কিছুটা হলেও ভালো কিছু করতে পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ সেটাই আমরা চাই। সো পিএমএনসি চলছে, নেক্সট কিন্তু পিএমসিও চলে আসবে, এবং তারপর আমরা পিএমপিএল এও কি আপনাদেরকে দেখতে পাবো এই রূপেই? সো আর ইউ এক্সপেক্টিং সামথিং গ্রেটার দ্যান দিস? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই ট্রাই করবো বেস্টটা দেওয়ার, মানে ভালো কিছু করার, মানে পিএমপিএল এর যেহেতু একটা স্লট নিতে পারি, বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে পারি। অবশ্যই। সো মানে অ্যাকচুয়ালি এখন আমাদের দেশ থেকে টিমরা নট অনলি ইন পিএমএনসি, পিএমজিসি পর্যন্ত কিন্তু আমাদের টিম অলরেডি চলে গিয়েছে। সো তাদেরকে আপনারা ইন্সপায়ার, মানে তাদের দেখে আপনারা কি রকম ইন্সপিরেশন পান? হ্যাঁ, A1 যেহেতু পিএমজিসি তে মানে যাইতে পারছে, তো আশা করি হ্যাঁ আমরাও পারবো, যেহেতু ওরাও বাংলাদেশের টিম, আমরাও বাংলাদেশের টিম, একই দেশের, তো ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। সো যখন তাদের সাথে লবিটা শেয়ার করেন অ্যাকচুয়ালি, সো হাউ ডাজ ইট ফিল, যে আপনাদের মধ্যে কি কোনো ধরনের প্রেসার কাজ করে? প্রথম প্রথম একটু নার্ভাস হইলাম, মানে ফার্স্ট টাইম যেটা, তো বড় স্টেজে খেলতেছি, A1 ভেনম 7C TSM, তো কিছুটা ভয় কাজ করতো। তো এখন যে ভয়টা আছে ওটা আসলে কেটে গেছে, যে হ্যাঁ ফাইনাল মানে কোয়ালিফাই করছি, ওরা যে লবিতে খেলতেছে আমরা একই লবিতে খেলতেছি, তো মানে উই আর সেম, মানে আমরা সেম লবিতে খেলতেছি, তো হ্যাঁ ওরা পারলে আমরা কেন পারবো না। That's the spirit. So, আমাদের এখন লাইক আপনাদের সেমিফাইনালে যে জার্নিটা ছিল এবং গ্রুপ স্টেজে যে জার্নিটা ছিল, সেখানে কিন্তু আমরা একটু চড়াই উতরাই দেখেছিলাম, বাট অ্যাকচুয়ালি ফাইনালের মধ্যে কিন্তু এরকম কোনো চান্স নেই, সময় নেই, এবং আপনাদের পুরো ফার্স্ট থেকেই একদম বেস্ট পারফরমেন্স দিয়ে যেতে হবে। সো আর ইউ মানে মেকিং এনি সর্ট অফ প্ল্যানস, স্পেশাল কোনো প্ল্যান কি আছে আপনাদের? প্ল্যান বলতে এখন মানে কোয়ালিফাই করার জন্য, ফাইনাল কোয়ালিফাই করার জন্য নার্ভাস ছিলাম যে হ্যাঁ কিছু ম্যাচ খারাপ গেলেই বাদ হয়ে যাবো, ডিসকোয়ালিফাই হয়ে যাবো বা এরকম কিছু, তো ফাইনাল যেহেতু কোয়ালিফাই করে ফেলছি ওইরকম মানে এরকম ভয়টা কাজ করবে না আসলে, যে হ্যাঁ এখন মাইরা খেলতে হবে। আচ্ছা, সামনে যাকে পাইছি নক করছো পুশ, ওকে সেটা A1 হোক বা ভেনম, ইউ আর গেটিং অ্যাগ্রেশন, ওকে অ্যাগ্রেসিভ। আচ্ছা, সো দ্যাটস রিয়েলি গুড, দ্যাটস রিয়েলি গুড। এনি স্পেশাল ওয়ার্ডস টু ইওর ফ্রেন্ডস অর ফ্যামিলি? কি আপু দেখা থাকে। আচ্ছা, আরে বহু যে ভালো কিছু করতে চাইতেছি, একটু সময় দাও, প্রেসারটা একটু না দাও, হ্যাঁ খেলতে তো হবে, ভালো কিছু করে দেখাবো। তো বন্ধুরা, শুনছিলাম প্লেয়ারদের কাছ থেকে তাদের পিএমএনসি এর জার্নি সম্পর্কে। সো অবশ্যই ফাইনালের জন্য তাদেরকে সমানভাবে চিয়ার করতে থাকবেন, যাতে তারা তাদের বেস্ট পারফরমেন্সটা দিয়ে বের হয়ে আসতে পারে, এবং অবশ্যই পিএমএনসির অ্যাকশন দেখতে ভুলবেন না পাবজি মোবাইল বাংলাদেশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।